নাসিরুদ্দিন আহমেদ মিলন তার ভাইকে দিতে চান ঈদ উপহার, বিশেষ দিনে বিশেষ উপহার হিসেবে তার পছন্দ ইয়ামাহার মোটর বাইক। ইয়ামাহাটা আসলে প্রথম থেকেই আমার খুব ফেভারিট, আগে থেকেই ছিল। বিভিন্ন লোকের বিভিন্ন রকম পছন্দ আছে, আমার কাছে এই মডেলটাই ভালো লাগে, এই জন্য আমি এই মডেলটাই নিয়েছি। কিছু পার্টসও ওদের থেকেই আমি লাগিয়ে নিয়েছি, যেহেতু ওদের এখানে বিভিন্ন পার্টস ওনারা বিক্রি করেন। পছন্দের বাইক উপহার পেয়ে খুশি তার ভাইও। শুরু থেকে আমার পছন্দ, হ্যাঁ, তো গাড়ির কনফিগারেশন প্লাস লুকিং ভালো লাগছে, এর জন্য নিয়েছি। বিভিন্ন রকম সুবিধার ভিতরে আপনার কনফিগারেশন ভালো, প্লাস এটার বিভিন্ন আপনার অ্যাক্সেসরি যেগুলো দিচ্ছে সবই বলছে ভালো, দেখতেও ভালো, এর জন্য আর কি নেওয়া এটা। আর বিভিন্ন আপনার অন্য অন্য আপনার সার্ভিসিং, যে 5টা সার্ভিসিং ফ্রি পাবো। সারা দেশে 2টি নিজস্ব শোরুম ও 110টি ডিলার শোরুমের মাধ্যমে দেশব্যাপী বিক্রি হচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের বাইক ইয়ামাহা। ঈদ উপলক্ষে কোম্পানিটি ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় অফার, রয়েছে বিশেষ সার্ভিসিং সুবিধাও। ইয়ামাহা আমরা ঈদ উপলক্ষে FZ ভার্সন 2, 3, R15 থেকে সব বাইকগুলোই আমরা অ্যাভেলেবেল করেছি, এবং ঈদ অফার যেগুলো করেছি FZ ভার্সন 2-তে, যেগুলো রেগুলার প্রাইস 2,33,000 টাকা, এখন 2,24,500 টাকা দিচ্ছি। FZ ভার্সন 3 আছে, যেটা রেগুলার প্রাইস 2,62,500, সেটা আমরা 2,54,000 টাকা দিচ্ছি। এবং স্পেশালি আমরা নতুন লঞ্চ করেছি ইয়ামাহা FZ ভার্সন 3 ডিল্যাক্স এডিশন, যেটার প্রাইস 2,70,000 টাকা, সেটা আমরা 2,67,000 টাকা আমরা কাস্টমারদেরকে দিচ্ছি ঈদ উপলক্ষে। সবগুলো বাইকে আমরা 5টা ফ্রি সার্ভিসিং, ইঞ্জিন ওয়ারেন্টি 1 বছরে দিচ্ছি, সেটা কিনা 1 বছরের ভিতরে কভার করছে, 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, এভাবে করে একজন কাস্টমারকে একটা বাইকে আমরা 5টা ফ্রি সার্ভিসিং ক্রোনোলজিক্যালি তাদেরকে শিডিউল অনুযায়ী দিচ্ছি। আর এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টরের দাবি, যারা হাই পারফরমেন্স বাইক খোঁজেন তাদের কাছে প্রথম পছন্দ ইয়ামাহা। ইয়ামাহা আপনার সবসময় এক্সাইটমেন্ট এবং ফানের সাথে মন মেনলি রিলেট করে, এবং বাংলাদেশে আমরাই সবচেয়ে বেশি আপডেটেড ভার্সনের মোটরসাইকেল বিক্রি করি। আপনার ABS বলেন বা আমাদের সার্ভিসগুলিতে মনে করেন গেলে ডায়াগনোস্টিক টুলস সহ চালা রাইডিং ক্লাব বা মডার্ন বাইকিং, যেটা ওয়ার্ল্ড ক্লাস বাইক সেলিং কোম্পানিগুলি যা করে আমরা এটাই করার চেষ্টা করি। আমরা এটাকেই আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই, যে বাইকিংয়ের যে এক্সাইটমেন্টটা এটা রাখতে চাই, এবং ভালো ভালো মডেলের বাইক এবং যেটা যে বাইকিং কালচার, এগুলোতে আমরা কন্ট্রিবিউট করতে চাই। এছাড়া দেশের রাস্তার বিবেচনায় বাইকই সবচেয়ে সহজ যানবাহন বলেও মনে করেন তিনি। পরহাদিবনে মালিক, DBC News, ঢাকা।